সৎ বাবা এবং নিজের মায়ের হাতে অমানবিক নির্যাতনের শিকার নাবালিকা মেয়ে, গ্রেপ্তার সৎ পিতা। ঘটনা উদয়পুর কাকরাবন হরিজলা এলাকায়। ধৃতের নাম হিরণ মিয়া। জানা যাচ্ছে 14 থেকে 15 বছর বয়সী মৌসুমীকে জোর করে দ্বিতীয় বিয়ে করা পাত্রের সঙ্গে বিয়ে দিতে চাইছেন সৎ বাবা। মৌসুমীর নিজের বাবা মারা যাওয়ার পর মা দ্বিতীয় আবার বিয়ে করেন। তারপর থেকেই মা বাবা দুজনেই তার কাছে নির্যাতনের শিকার হয় মৌসুমী। পুকুর ঘাট থেকে মোটা দড়ির আঘাতের পর আঘাত আর শক্ত, দু পেশের জুড়ে বাবা টানছে মেয়েকে। এমনই ঘটনা ক্যামেরা বন্দি করেছেন এলাকার কয়েকজন। তারপর বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়ে যেতেই বর্তমানে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই গ্রেপ্তার করা হয়েছে সৎ পিতাকে, যার নাম হিরণ মিয়া। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। স্যার, যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছেন মূলত কি অভিযোগের ভিত্তিতে? আজ সকাল 9টা নাগাদ আমার একজন সোর্সের মাধ্যমে এবং সাংবাদিক ভাইদের একজন ভাই থেকে আমি একটি ভিডিও পাই, যেখানে দেখা যায় যে একজন লোক তার একটি মেয়েকে ওনার স্ত্রীর সঙ্গে মিলে খুব প্রচণ্ড বাজেভাবে মারধর করছে। এই ভিডিও পরবর্তী সময় সত্যতা যাচাই করি এবং কাকরাবন হরিজলা নাগপাড়া এলাকায় আমি আমার অফিসার এবং স্টাফদের পাঠাই। তখন পাঠিয়ে ঘটনার সত্যতা আবার প্রমাণ মিলে এলাকাবাসীর থেকে, তখন এবং ওই অভিযুক্ত হিরণ মিয়া, বাবার নাম আব্দুল করিম, ওনাকে আমরা অ্যারেস্ট করে থানাতে নিয়ে আসি। এখন তার বিরুদ্ধে আমরা আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। যে মেয়েটিকে মারধর করা হয়েছিল সেই মেয়েটিকে নাবালিকা ছিল? হ্যাঁ, ওই মেয়েটি নাবালিকা ছিল। একটা অভিযোগ আসছে যে অভিযুক্তকে আপনারা গ্রেপ্তার করেছেন এবং অভিযুক্ত যাকে মেরেছে সেটা নাকি সৎ মেয়ে, এরকম কি কিছু পেয়েছেন তথ্য? হ্যাঁ, এটাই ওটা ওনার, এটা সৎ মেয়ে, মতলব মানে উনি যে নাবালিকা মেয়ের যে মা, ওনার মা হলো এই অভিযুক্তের দ্বিতীয় স্ত্রী। এখন আইন অনুযায়ী ব্যবস্থা? হ্যাঁ, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। আর গ্রেপ্তার করেছিলেন কখন অভিযুক্তকে? এই তো সকাল সকাল থেকে 12টার আগে। বাড়ির ছেলে ডাক্তারি পাশ করে ফিরছে, তাই সেলিব্রেশন চলছে, নানা পদের রান্না। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। টেস্টিও। ইনি ডক্টর না, সিস্টার? সিস্টারের রান্না, প্রতি পদে স্বাদের বাহার। মন চায় ফিরে ফিরে খেতে বারবার। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।